আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় ৫ আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো সারা পৃথিবী এখন কোভিড-19 আক্রান্ত। আসলে কোভিড-19 মতো একটা কঠিন সময় আমরা পার করছি। এই সময় আমাদের সবচেয়ে বেশি মনে রাখা জরুরি যে বিষয়টি তা হলো আমাদের মনোবলকে শক্ত ও মজবুত রাখতে হবে, আর আমাদের দেহ সুস্থ সবল রাখতে আমাদের সর্বোপরি সচেতন হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কোনো কিছুই থেমে থাকে না, তাই আমাদের সব কিছুর পাশাপাশি লেখাপড়া চালিয়ে নিতে হবে। তো তোমাদের যাতে পাঠে সমস্যা না হয় সে এ লক্ষ্যে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, তোমরা যাতে ঠিকঠাক মতো পড়ালেখা করতে পারো এবং নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে পারি। তো বন্ধুরা, এই বন্ধের সময়ে তোমরা তোমাদের এইচডব্লিউগুলো শেষ করেছো আশা করছি, আমাদের নির্ধারিত দেওয়া শিট শেষ করেছো। আজকে আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পড়া শুরু করব। সবাই তোমরা তোমাদের সিলেবাসগুলি হাতে নাও, সিলেবাসে দেখো আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসে দেওয়া আছে অধ্যায় ৫, ৬ এবং ৭। যেহেতু আমি আগেই বলেছি পঞ্চম অধ্যায় আলোচনা করব, অতএব তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ২৮ পৃষ্ঠা খুলবে, সেখানে দেখতে পাবে অধ্যায় ৫। দেখো আমি লিখেছি অধ্যায় ৫ মানুষের গুণ। আমাদের পাঠ আজকের আলোচ্য বিষয় পাঠ ১ ভালো মানুষের গুণ, পাঠ ২ ভালো কাজ করা। ভালো মানুষের কি কি গুণ থাকে প্রথমে আমরা জেনে নিব। ভালো মানুষ কারা বা ভালো মানুষ কে? যে মানুষ কথায় কাজে সৎ, বিনয়ী এবং নিষ্ঠাবান, তিনিই হচ্ছেন ভালো মানুষ। এখন একজন ভালো মানুষের কি কি গুণ থাকে? একজন ভালো মানুষের অনেকগুলি গুণ থাকে, প্রত্যেক মানুষের কিছু না কিছু গুণ রয়েছে, এই জন্য প্রতিটি মানুষই আলাদা। এখন ভালো মানুষের গুণগুলি আমরা দেখে নিব। দেখো ১ নম্বর, ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে, ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে। ২ নম্বরে, কারো ক্ষতি না করে উপকার করেন, ভালো মানুষ কখনোই কারো ক্ষতি করেন না, তিনি সবার উপকার করেন। ৩, তিনি সবসময় সত্যি কথা বলেন, বড়দের সম্মান করেন। সবসময় তোমরাও কী করবে? একজন ভালো মানুষের মতো সবসময় সত্যি কথা বলবে, অন্যের উপকার করবে এবং বড়দের অবশ্যই সম্মান করবে। এরপরে দেখো ছোট বড় সবাইকে ভালোবাসেন, তিনি কোনো ব্যবধান না করে, ভেদাভেদ না করে ছোট বড় সবাইকে ভালোবাসেন এবং নিয়ম মেনে চলেন, যথাযথ নিয়ম মেনে চলেন। কোনো মানুষকে কথা দিলে তা রাখেন, কোনো মানুষকে কথা দিলে তিনি তা রাখেন। তাহলে তোমরা তোমাদের মধ্যে এই গুণগুলি যখন যথেষ্ট পরিমাণে হবে তখন তোমরা নিজেরা একটা ভালো মানুষ হয়ে উঠবে, মানুষ তোমাদেরকে পছন্দ করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিবে। এখন বন্ধুরা বলো তো দেখি, তোমরা কি ভালো মানুষ হতে চাও না খারাপ মানুষ হতে চাও? নিশ্চয়ই ভালো মানুষ হতে চাও, আমরা কখনোই কেউ খারাপ মানুষ হতে চাই না। তোমরা ৩১ পৃষ্ঠায় যাও, তোমাদের পাঠ্য বইয়ের ৩১ পৃষ্ঠায় যাও। ৩১ পৃষ্ঠায় গেলে দেখতে পাবে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমাদের পাঠ্য বইয়ের ৩১ পৃষ্ঠায় ১, ২, ৩ নম্বরে তিনটা শূন্য খালি ঘর পূরণ দেওয়া আছে, আমরা আরও ২টা যোগ করলাম, এখানে ৪, ৫ আমি যোগ করলাম। এটা আমি তোমাদের লিখে দিব না, এটা আমি তোমাদের মুখে বলে দিব, একটাকে আমি প্রয়োজনে ২ থেকে ৩ বার করে বলবো, তোমরা প্রত্যেকে লিখে নেবে। তাহলে ১ নম্বর দিয়ে আমরা শুরু করি, শুরু করা যাক। ১, ভালো মানুষকে সমাজের সকলেই ড্যাশ করে, ভালো মানুষকে সমাজের সকলেই ড্যাশ করে। ১ কি হবে কেউ বলতে পারবে? তোমরা কেউ বলতে পারবে ভালো মানুষকে সমাজের সকলে ড্যাশ করে কি করে? সকলে পছন্দ করে, ভালো মানুষকে সমাজের সকলেই পছন্দ করে, কি লিখেছ? আচ্ছা ২, আমরা সবসময় বড়দের ড্যাশ করব, আমরা সবসময় বড়দের ড্যাশ করব। তাহলে আমরা সবসময় বড়দের কি করব? আমরা সবসময় বড়দের সম্মান করব।
আমরা সব সময় বড়দের সম্মান করব তোমরা লেখার পাশাপাশি বানানগুলি খেয়াল করবে যুক্তবর্ণের বানানগুলি খুব ভালো করে খেয়াল করবে সম্মান সম্মান এখানে আমাদের দুইটা ম এখানে দ্বিত্ববর্ণ তোমরা এটা অবশ্যই খেয়াল করবে আমরা সব সময় বড়দের সম্মান করব তিন প্রয়োজনে অন্যকে ড্যাশ করার চেষ্টা করব প্রয়োজনে অন্যকে ড্যাশ করার চেষ্টা করব তিন নাম্বার তাহলে আমাদের প্রয়োজনে আমরা কি করব অন্যকে সাহায্য করার চেষ্টা করব প্রয়োজনে অন্যকে সাহায্য করার চেষ্টা করব তোমাদের অনেকে সাহায্য লিখতে বর্গীয় জ ব্যবহার করো সাহায্য লিখতে আমরা অন্তস্থ জ ব্যবহার করব আবার মনোযোগ সহকারে শুনো আমরা যখন সাহায্য লিখি সাহায্য লিখতে আমরা বর্গীয় জ ব্যবহার করি কিন্তু আমরা সেখানে অন্তস্থ জ ব্যবহার করব সাথে জপলা প্রয়োজনে অন্যকে সাহায্য করার চেষ্টা করব কি লিখেছো আচ্ছা চা এই দুইটি আমি নিজ থেকে করে দিয়েছি তোমাদের বইতে একটু বই রিলেটেড কিন্তু তোমাদের শূন্যস্থানে এখানে দেওয়া নেই প্রত্যেক মানুষের কিছু ড্যাশ থাকে প্রত্যেক মানুষের কিছু ড্যাশ থাকে প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে যেহেতু আমাদের মানুষের গুণ আমাদের অধ্যায়টির নাম কি মানুষের গুণ আমি গুণ কিভাবে লিখেছি দেখো ঠিক সেখানে দন্ত ন হবে না মূর্ধন্য ন ব্যবহার করতে হবে পাঁচ আমরা সব সময় ড্যাশ কথা বলবো আমরা সব সময় ড্যাশ কথা বলবো আমরা সব সময় সত্য কথা বলবো আমরা সব সময় সত্য কথা বলবো কারণ মিথ্যাবাদীকে সকলেই ঘৃণা করে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না তোমরা নিশ্চয় একটা গল্প জানো তোমরাও একটা গল্প জানো মিথ্যাবাদী সম্পর্কে আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলি পাশে লিখে দিচ্ছি যদিও তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখেছো তারপর আমি উত্তরগুলি পাশে লিখেছি তোমরা সবাই খাতায় লিখে নাও প্রথমটা দেখো ভালো মানুষকে সমাজের সকলেই পছন্দ করে ভালো মানুষকে সমাজের সকলেই পছন্দ করে উত্তর আমি পাশে লিখে দিচ্ছি সবাই খাতায় নোট করো লিখে নাও তারপরটা দেখো আমরা সব সময় বড়দের সম্মান করব বানানগুলি খুব ভালো করে দেখো যেহেতু আমাদের প্রতিটার খালি ঘর পূরণে যুক্তবর্ণ আসতেছে দ্বিত্ববর্ণ আসতেছে তোমরা খুব ভালো করে এটা খেয়াল করো আমরা সবসময় বড়দের সম্মান করব তিন প্রয়োজনে অন্যকে সাহায্য করার চেষ্টা করব দেখো আমি লিখে দিচ্ছি আমি আগেই বলেছিলাম সাহায্য বানানে আমাদের বর্গীয় জ ব্যবহার হবে না তোমরা অনেকে এই ভুলটা খুব বেশি করে থাকো এখানে আমাদের অন্তস্থ জ ব্যবহার করে এটা ঠিক করতে হবে প্রয়োজনে অন্যকে সাহায্য করার চেষ্টা করব চার প্রত্যেক মানুষের কিছু ড্যাশ থাকে প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে গুণ বানান করতে অনেকে দন্তন্য ব্যবহার করে কিন্তু এক্ষেত্রে আমাদের মূর্ধন্য নয়ের ব্যবহার করতে হবে তবে আমাদের সঠিক বানান হবে বানানের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি কথা মনে রাখবে বানান ভুল হলে তোমাদের অনেকখানি নাম্বার কাটা যাবে অনেক ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আমরা সবাই বানানের প্রতি খুব বেশি খেয়াল রাখব এরপর পাঁচ নাম্বার দেখো আমরা সব সময় ড্যাশ কথা বলবো আমরা সব সময় আমরা সব সময় সত্য কথা বলবো আমরা সব সময় সত্য কথা বলবো যাক শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম যে মিথ্যা সত্য কথা বলা এবং মিথ্যা মিথ্যাবাদীকে যে কেউ বিশ্বাস করে না সেই প্রসঙ্গে একটা গল্প তোমরা নিশ্চয়ই জানো এক মিথ্যাবাদী রাখাল ছিল সে প্রতিদিন মানুষকে গ্রামবাসীকে ভয় দেখানোর জন্য বলতো আমাকে নেকড়ে খেয়ে ফেলছে গ্রামবাসীরা সবাই যখন বাঁচানোর জন্য দৌড়ে ওখানে যেত দেখতো সেখানে কোনো নেকড়ে নেই তখন মিথ্যাবাদী রাখালটি অনেক মজা পেত সে অনেক জোরে হাসাহাসি করত এবং এতে গ্রামবাসীরা খুবই বিব্রত হতো এবং তাকে
অপছন্দ করতে শুরু করলো। এরপর দ্বিতীয় দিন একই রকম ঘটনা, সে একই রকমভাবে চিৎকার শুরু করলো যে আমাকে নেকড়ে খেয়ে ফেলতেছে, কে আছো বাঁচাও। দ্বিতীয় দিনও গ্রামবাসীরা দৌড়ে তার কাছে আসলো এবং তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, কিন্তু এসে দেখে দ্বিতীয় দিনও কোনো নেকড়ে নেই। গ্রামবাসীরা তাকে ভৎসনা করলো এবং খুবই কষ্ট পেয়ে চলে গেল। কিন্তু সবসময় মিথ্যা বলে কি পার পাওয়া যায়? তৃতীয় দিন কিন্তু একই রকম ঘটনা আর ঘটেনি। তৃতীয় দিনও সে যখন নেকড়ে নেকড়ে বলে চিৎকার করলো, ঠিক তখনই একটা নেকড়ে, সত্যিকারের একটা নেকড়ে এসে সেখানে হাজির হলো। তো তোমরা অনেকেই এই গল্পটি জানো, যারা জানো না তারা এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হলো, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তোমরা সবসময় সত্য কথা বলবে, মিথ্যা কথা কখনোই কেউ বলবে না। তৃতীয় দিন যথারীতি নেকড়ে এসে তার সারগুলি খেয়ে নিল এবং তাকেও রক্তাক্ত করে মেরে ফেললো। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা বুঝতে পারছো যে আমরা সবসময় সত্য কথা বলবো, সৎ পথে চলবো, আমাদের নির্ধারিত পাঠে মানুষের গুণ এবং ভালো ভালো কাজের কথা দুইটা পাঠ থেকে আমরা আজকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তোমরা খুব বেশি বেশি করে রিডিং করবে, কারণ আমাদের পাঠ্য বই রিডিং আমরা শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নয়, যে কোনো বিষয় আমরা পড়ি না কেন, বেশি বেশি করে রিডিং করলে তোমাদের যে জিনিসগুলি আয়ত্তে আসবে, ছোট প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, তারপর তোমরা হচ্ছে যে শূন্যস্থান পূরণ, খালিঘরগুলো সঠিক শব্দ বসে খালিঘর পূরণ করতে পারবে, আর তোমাদের যেটি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলকরণ করতে পারবে। তো আজকের নির্ধারিত সময়ের ক্লাস আমাদের এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।